সব জানতো আচ্ছা ওটা দেন 550 টাকা আর এটা দেন 400 টাকা যান আমি এক টাকা দেবো না বলছি আপনার দামই তো থেকে গেল এই দেখেন 3000 টাকা আপনি প্রতিশা করে বলে দিয়েছে 6টা দাম আছে মাত্র বলছি আমি আপনার কাছে 150 টাকা লাভ করব 150 টাকা না ঠিকই বলেছে 3000 টাকা কিলো মাছের দাম
আমাদের বাচ্চা কাচ্চা বাঁচবে না, বিয়ে শাদী করনি বলে হয়তো কম দামে দিতে পারছে দাদা। আরে আপনি যাওয়ার সময় শুনে গেলেন, ছোট মাছ নেন কম করে নেবো দাম, ছোট ছোট করে কাটবেন, মাংস যেমন কষা হয় ওই রকম কষবেন, দেখে খাবেন। এটা কি মাছ দাদা? লোটে মাছ। লোটে মানে জ্যান্ত, মানে সবে হলো না, ধরলেন না? অরিজিনাল লোটে, এটা টেস্টি আলাদা লোটে। আমাদের এখানে যেটা যায় সেটা তো অনেক টাইম লাগে, টাটকা একদম ফ্রেশ। কত টাকা কেজি? কত টাকা কেজি দাদা? কেজি কত বললাম যে রেট বলা যাবে না, 20 টাকাও হতে পারে, 1 টাকাও হতে পারে, 2 টাকাও হতে পারে। তুলে দেখাও তো, তুলে আমাদের বাচ্চা কাচ্চা বাঁচবে না, বিয়ে শাদী করনি বলে হয়তো কম দামে দিতে পারছে দাদা। আরে আপনি যাওয়ার সময় শুনে গেলেন, আপনি ছোট মাছ নেন কম করে নেবো দাম, ছোট মাছ তো আপনি তো বড় নেবো কেন, ২৪০০ টাকা করে হবে না, এরপরে আর আমি আর কিছু বলতে পারবো না। ছোটো ছোটো করে কাটবেন, মাংস যেমন কষা হয় ওই রকম কষবেন, দেখে খাবেন। এটা কী মাছ দাদা? লোটে মাছ। লোটে মানে জ্যান্ত, মানে সবে হলো না, ধরলেন না? অরিজিনাল লোটে, এটা টেস্টি আলাদা লোটে। আমাদের এখানে যেটা যায় সেটা তো অনেক টাইম লাগে, টাটকা একদম ফ্রেশ। না পারলে আমি কি করবো? ১০৫ পিকে ১০৫ পিকে ১০০০
তারপরে চলে গো 700 টাকা বাচ্চু 700 টাকা বাচ্চু সব জানতো বাবু, এত দেরি তেরি করলে হবে? রাত থেকে উঠা জাল টানা, তারপরে ইয়ে কি কি রেট হলো কি? ৬০ বেশি নেব না, ইলিশ মাছ, ইলিশ মাছ নেই বলে একটু এর হাই রেট, নাহলে ইলিশ মাছের দাম অত বেশি হয় না, ছোট ইলিশটা আছে মার্কেটে বেশি ডিম কিনা, এই দেখেন ডিম, এই দেখেন কানকো দেখো, কানকো আচ্ছা ওটা দেন 550 টাকা আর এটা দেন 400 টাকা, দেন না ঠিকই বলে স্যার, কিলো মাছের দাম ফটো নেবে